ঠিক এক মাস পরে উদ্ধার হলো চুচুড়ার রায়বেরের নিহত যুবক বিষ্ণুমালের কাটা মুন্ডু। ওই খুনে মূল অভিযুক্ত সমাজ বিরোধী বিশাল দাসকে নিয়ে তল্লাশি চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ভদ্রেশ্বরের বিঘাটিতে দিল্লি রোডের ধারে নয়াঞ্জলি থেকে বিষ্ণুর মুন্ডুটি উদ্ধার হয়। চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবির বলেন, নিহতের দেহের বাকি অংশ আগেই উদ্ধার করা হয়েছে, মুন্ডুটি কলকাতা মেডিকেল কলেজের হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হবে। প্রায় 7.5 মাস পর রাজ্যে চালু হলো লোকাল ট্রেন। বুধবার ভোররাত থেকেই হাওড়া, শিয়ালদা এবং খড়গপুর ডিভিশনে শুরু হয়েছে রেল পরিষেবা। করোনা সুরক্ষা বিধির কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেক স্টেশনে। অধিকাংশ জায়গায় যাত্রীরাও সুরক্ষা বিধি মেনে চলছেন। গোটা প্রক্রিয়ায় কড়া নজরদারি চালাচ্ছে রেল পুলিশ এবং রাজ্য প্রশাসন। আজ থেকে শিয়ালদা ডিভিশনে 413টি এবং হাওড়া ডিভিশনে চলবে 202টি লোকাল ট্রেন। অফিস টাইমে ভিড়ের কথা মাথায় রেখে সকাল 8টা থেকে সকাল 11টার মধ্যে চালানো হবে বেশি সংখ্যক ট্রেন। ছট পুজোর ক্ষেত্রে শোভাযাত্রা নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট। কোভিড পরিস্থিতিতে বিভিন্ন পুজো ও বাজি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় মঙ্গলবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এই নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি ডিজেও নিষিদ্ধ করা হয়েছে। ছট পুজোয় যাতে দল বেঁধে জলাশয়ের কাছে ভিড় না হয় সে ব্যাপারটিও পুলিশ প্রশাসনকে নিশ্চিত করতে বলা হয়েছে। ম্যাটারো বা লরিতে চেপে আসলেও মাস্ক পরা এবং দূরত্ববিধি নিশ্চিত করতে বলেছে আদালত। একই সঙ্গে রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরের ছট পুজো বন্ধ করতে বলা হয়েছে। লোকাল ট্রেন চালু হলেও তাতে উঠতে পারবেন না হকাররা, এমনকি প্ল্যাটফর্মেও আপাতত ঠাঁই হচ্ছে না হকারদের। কাল বুধবার পরিষেবা চালুর আগে সোমবার বিভিন্ন স্টেশনের প্রস্তুতি খতিয়ে দেখতে বেরিয়ে একথাই জানিয়েছেন শিয়ালদহের DRM শীলেন্দ্র প্রতাপ সিংহ। ভিড় ঠেকাতে নিরাপত্তা বাড়ানো হলেও দূরত্ববিধির বিষয়টি যাত্রীদের শুভ বুদ্ধির ওপরেই ছাড়তে চান তিনি। DRM জানান, প্রয়োজনে যাত্রীর সংখ্যার সঙ্গে সাযুজ্য রেখে ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে। রেলের এই সিদ্ধান্তে হকারেরা অবশ্য প্রবল হতাশ। আদালতের নির্দেশ আসার পরেই বাজি বিক্রি বন্ধ রাখার প্রশাসনিক নির্দেশিকা পৌঁছে গিয়েছিল সর্বত্র, কিন্তু সেই নির্দেশিকা মানা হচ্ছে না দুই জেলার বহু জায়গাতেই। অন্যবারের মতো না হলেও প্রকাশ্যে বাজি বিক্রি হচ্ছে অনেক জায়গাতেই। সোমবার হাসনাবাদ থানার বাইলানি বাজারে গিয়ে দেখা গেল রাস্তার পাশে বাজির পসরা সাজিয়ে বিক্রি করছেন কিছু বিক্রেতা। বাজি কেনায় ক্রেতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। বিক্রেতাদের একাংশ জানান, বাজি বিক্রি বন্ধের ব্যাপারে পুলিশ প্রশাসনের নির্দেশিকার কথা তারা জানেন না। পুলিশ অবশ্য বলছে বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘক্ষণ যুবতীর পিছু নিয়ে উত্তক্ত করেছিলেন এক যুবক, শেষ পর্যন্ত পরিণতি যে এমন হবে তা মনে হয় ভাবেননি। সবার সামনে কান ধরে উঠবস করতে হলো, জুটল চরথাপ্পড়ও। সোমবার হুগলির ভদ্রেশ্বরে এমনটাই ঘটেছে। ভদ্রেশ্বরের ধিতারার বাসিন্দা জয়া সাহা নামে এক যুবতী রেলকর্মীদের জন্য চলা স্পেশাল ট্রেনে ওঠেন, গন্তব্য ছিল শেওড়াফুলি। এক যুবক দীর্ঘক্ষণ ধরে তার পিছু নেন বলে অভিযোগ।